ওর। ও কোথায়? না না, আচ্ছা, আই এম সরি, আই এম সরি, ভাইয়া আই এম থাকো, সরি। আড্ডা দাও, উনি কান্নাটা নিতে আমি পারতেছি না, ভালো থাকো। আমি কি ভুল কিছু বলেছি? আর আজও বেটা এমনি তাকায় আছি তো এটার জন্য। ভাই ঠিক, দেখেন, উনি চোখের পানিগুলো কিন্তু কোয়ালিটি আইসে ভাই বলেন, দেখেন আপনি, শুনেন, চোখের পানি কেউ তাকায় থাকলে আসে না। হ্যাঁ, এটা চোখের, আমাকে, আমরা কি বোকা বোকা শুনুন শহরে শুনুন, বাস করতেছি আচ্ছা ভাই? আমাকে, আচ্ছা উনি আমাকে, আমাকে না না দেখে দিতে চাচ্ছে, আমাকে কি দেখে মানে মনে বোকা হয়, শহরে বাস করি আমরা? আজও আমাকে কি দেখে মনে হয় আমি কান্না করতেছি? কোন বোকা শহরে বাস করে কারা জানো? কারা? অন্তত তুমি একটা কথা মনে রেখো, প্রবাসে যারা থাকে না তারা কখনো বোকা হয় না, বুঝতে পারছো? আচ্ছা আমরা কি তাদেরকে বোকা ভাবি? ঠিক আছে, না তা আই এম অন্তত সরি, আই এম তাদের রিয়েলি বোকা বলা সরি। যাবে না। একটা কথা মনে রেখো, যে মূর্খ না সে মনে করে যে প্রবাসে যারা থাকে তারা 10 জনের সাথে চলতে চলতে দেখে গেছে অনেক চালাক হয়ে যায়, আচ্ছা অনেক এখানে কিছু শিখে। বোকা, আচ্ছা বোকা চালাকের কি হইলো মামন, এখানে বলো। না না, বোকা আমি, ওই যে চোখের পানি ফালাচ্ছ, হ্যাঁ এগুলা মানে বুঝি তো, জোর বুঝার মিলত ক্ষমতা হয়েছে হাজে কমেন, আমি দে আমি হাসতেছি, এটা আবেগ তোমাদের দিয়ে দেখে জীবন চলে না, বোঝা। এটা কথা মনে রেখো তুমি। হ্যাঁ বাস্তবতা আসলে খুব কঠিন কিছু, কঠিন, ঠিক আছে? হ্যাঁ সবসময় সবসময় হচ্ছে যে 10 মিনিট ভালো থাকার জন্য হ্যাঁ অনেক কিছু ইউজ করে না, মানে কথাটা হচ্ছে এরকম যে হয়তো আমার মানে এখনকার কথাটা আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু বাস্তবতা এটাই হয় না ভাই, এরকম? এই এই যে আপনার, যে আমরা কিছু মানুষকে অনেক ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু কিছু মানুষ ভালোবাসে 10 মিনিটের জন্য, কিন্তু এটা যে ভালোবাসাটা চিরস্থায়ী, যে ভালোবাসাটা, এটা আপনি পাবেন না এই ভার্চুয়ালে, অন্তত ভার্চুয়ালে। যে আপনি বললেন না যে 10 মিনিটের ভালোবাসাটা, এটা ভালোবাসা না। এই যে আপনি যে চোখের পানি ফেলেছেন না যার জন্য, এটা হচ্ছে ভালোবাসা। তার তার ভালোবাসাটা 10 মিনিটের জন্য না, এটা চিরস্থায়ী ছিল, বুঝছেন? ভালোবাসা কারে কয় আবার? চুপ থাকেন, চুপ থাকেন। হ্যাঁ আমি আসলে জানি না কি ভুল আর বলেছি, আপনি কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে, আপনি কান্না না করে না দিচ্ছেন, ভাই, আই এম সরি। আপনার কোনো রং নেই ভাই এখানে, আপনার কোনো রং নেই পরে ভাই, আপনি হয়তো জানেন আমি, বাট জানি দেখে আমি হোস্টেলে বললাম কথাটা, বুঝছেন? আপনি তো সব জানেন। আমি জানবো না, এখন আমি বললে তো আপনি মনে করেন যে 5 একটা লাফতে দিয়ে বের করে দেবেন, কিন্তু তো করতে পারবেন, এছাড়া কিছু করতে পারবেন না। আর কিছু না না, সব পরিস্থিতি আসলে সবকিছু বলা উচিত না। আচ্ছা বাদ দিয়ে ভাই, থাক, কিছু জিনিস আছে আপনার সাথে সাথে না বললে না কষ্টটা আর বেশি লাগবে, এ কারণে কষ্টটা বেশি লাগার থেকে বলাটাই ভালো মনে করি। না এটা সত্যি, আপনার এই কথাটা আমি একদম আমার মানবো। আমার কষ্টটা হয়তো, আমার যে কষ্টটা, সে ধরেন হচ্ছে এখন যে কষ্টটা ফিল করতেছে, এমন আরেকজনের কষ্টটা অবশ্যই ফিল করতেছে, তার ভিতরে তো কষ্ট আছে, সে তো রক্ত করা মানুষ তাই না, তার তো ভিতরে পাথর না, তার ভিতরে যেমন মন আছে, সেই ছেলেটার ভিতরে মন ছিল, কারণ যে মন নেই আজকে, এই যে দেখেন হোস্টে যার জন্য চোখের পানি ফালাইতেছে, তার জন্য আরেকজন চোখের পানি ফালাইতেছিল। দুনিয়াটাই হচ্ছে আসলে গিভ এন্ড টেক, পৃথিবীতে তুমি ভালো কিছু দিলে পৃথিবী তোমাকে ভালো কিছু দেবে। তাদেরকে দুনিয়া চলে না ভাই, বুঝছেন? ওই যে 10 মিনিটের ভালোবাসার জন্য, আর মানে এটা ভালোবাসা না, ওই যে চোখের পানি যে ফালাইতে পারে সে প্রকৃত ভালোবাসতে পারে মানুষটার জন্য। আজকে আপনি যার জন্য চোখের পানি ফেলাইতেছেন না, সে ভালোবাসাটা মনে করেন যে প্রকৃত হতে পারে, বুঝছেন? আচ্ছা কার জন্য চোখের পানি করতে সাহায্য কথা? হুম হুম আমরা এখন কথা বললে তাজ্জব দুনিয়ায় বাস করি, বুঝুন না কেন আমরা আজব হয়ে গেছি এখন, বাস্তব কথা বললে আজব হয়ে যায় মানুষ, তাই না? না, আমি তো এটাই বলবো, কান্নাকাটি করেন না, যদি আপনার জন্য হ্যাঁ কেউ কান্না আমরা করে। আমরা আমি আমিও আপনার সাথে একমত আছি ভাই, কান্নাকাটি করেন না, ঠিক আছে? আপনার শুনেন, কাছে অবশ্যই ইনশাল্লাহ আসবে, এমন আহামরি কিছু হয় না, ইনশাল্লাহ এইটা ঠিক না হবে, এইটা না, আর আসলে আপনার মুখে খুব সুন্দর একটা হাসি যে ওয়ালাইকুম আসসালাম, আবার আসবে, বুঝলাম, যে আপনার জন্য কান্না করবে তার চোখের পানির মূল্যায়ন করেন, ঠিক আছে?
করি তো সে বুঝে না। ভাই সে কখনো পায় না আর পাবেও না ভাই, সে কখনো পায় না আর পাবেও না। ওই যে যার জন্য কাঁদছে না, সে মূল্যায়ন করলে না, এটা বুঝতে হবে ভাই। তুমি তো ওই দিন হোস্টেল পরিচয় যাই না দোষ দিস, আবার হোস্টেল জন্য কান্না করবা কখন? আমি হোস্টের জন্য কান্না করবো কেন? আপনার আগের জিএফ কই? আপনি হোস্টের জন্য কান্না করবেন? আমি যদিও জানি না ওনার জিএফ আছে কিনা, ওনার কথার মধ্যে আসলে আমি কথা বলছি। উনি যেরকম টেক্সট করছে আমি এরকম অ্যান্সার করছি। আচ্ছা আমি আপনাকে ফলো দিই, জি অবশ্যই, ফলো ব্যাক দিবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন দিব না। হুম হুম আমি রাত বোবা এটা সবাই জানে। আপ টু ইউ মিস্টার। ইয়ে করেছেন, নাস্তা করেছেন আপনারা? না ভাই এখন আসতে পারেন, ঘুম থেকে উঠে শেষে কথা বলো। হুম হুম না আপনার ওখানে তো অলরেডি আপনার, স্মোকিং করে ফেলাইছি 2টা না 3টা, ঘুম থেকে আচ্ছা ওঠা লাগে। আপনি স্মোক করেন? আচ্ছা এটা কেন করেন ঘুম থেকে আপনি স্মোক করেন? উঠে? হ্যাঁ করি তো ভাই, সি 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 এটা তো আমিও করি। ছি চলো দি ভাই, আমি আরেকটা খাবো তো প্রয়োজন আছে আমার। আমার না আজকে সত্যি কথা আমি জানি না আজকে কতটা খাবো, মানে এখন আবার শুরু হয়ে গেছে দেখছেন। আমাকে আচ্ছা এটার সাথে, অ্যাডজাস্ট নিতে এটার পারেন। সাথে হোস্টের এই কান্নার সম্পর্কটা কি আমাকে বুঝাবেন প্লিজ? না না এটা আসলে কি জানেন, মানে খানিকটা হইলো যখন মানুষ খুব পেইনফুল থাকে তখন আসলে খানিকটা স্বস্তি মিলে, যে আমার খুব বেশি হেডেক, খুব বেশি থিং হচ্ছে, সিরিয়াসলি ঠিক আছে এটা করলে সিরিয়াস, পরে। এটা দূর করে হুম দেবে এটা আসলে আমি মনে করি অনেকটা অনেকটা, তাহলে? আমি কি একবার ট্রাই করে দেখবো এটা? না অবশ্যই না অবশ্যই না। মানুষ আসলে, আমি আপনাকে বলি, মানুষ প্রত্যেকটা মানুষই, শুধু আমি আর আপনি না, প্রত্যেকটা মানুষ ওই যে সব খাওয়ার পাপ নতুন খেয়েছি, করে সব কিছু খাওয়ার পাপ ঠিক করেছি। আছে নতুন হচ্ছে যে, কিন্তু দুঃখ থেকে আসলে মানুষ নতুন কিছু শিখে, নিশ্চয় ভালো কিছু শিখবেন, এরকম কিছু শিখেন না, এটা আমি বলবো। তাহলে এটাও আপনারাও ট্রাই করেন, এটা ছেড়ে দিয়ে নতুন কিছু করবেন। না আসলে আমি মোটামুটি 1 মাসের মতো মানে খুব ছাড়ার চেষ্টা করতেছি, আর হচ্ছে যে আগে তো পুরো মানে দেখা যায় 1-1.5 প্যাকেট লাগতো পার ডে, এখন 4-5টা লাগে। কি হোস্ট বলেন, খাইলে তো পাঁচটা তো বুঝতে অলরেডি যে পারবেন। এখন আমি খেয়ে ফেলেছি, আচ্ছা তিনটা মনে হয় এখন এই সেই নিয়ে লাগার মতো কিছু? অলরেডি 5টা হয়ে গেছে ঘুম থেকে উঠেই। না না এত বেশি করেন না, যদি আপনারটা আপনি করছেন আমার বলার রাইট আছে কিনা আমি জানি না, তারপরেও বলি মানে করবেন, অবশ্যই করবেন, তবে অতিরিক্ত কিছু করেন না, অতিরিক্ত যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। অতি কথাও ভালো না।